হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ ছাড়া নুডলস, তাই জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি বসাই দিছি। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিতে আমি সামান্য সয়াবিন তেল দিয়েছি, তেলটা ইউজ করলে নুডলসটা একটার সাথে একটা গায়ে লাগে না, ঝরঝরা হয়। একটু কালার আসার জন্য সামান্য হলুদের গুঁড়ো পানিতে দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য কাজু কুচি আর বরবটি কুচি নিয়ে নিয়েছি, বাচ্চারা খায় এজন্য আমি নুডলসে একটু সবজি দিয়ে দিই। পানিতে বলক এসে গেছে, আমি সবজিটা দিয়ে দিতেছি। সবজিটা সিদ্ধ হতে 1 মিনিট সময় লাগবে। এখানে আমি ম্যাগি নুডলসটা নিয়ে নিয়েছি। নুডলসটা এখন আমি একটু বেঙ্গে নিব। সবজি সিদ্ধ হয়ে গেছে, তাই আমি নুডলস ঢেলে দিচ্ছি। নুডলসটা সিদ্ধ হইতে আনুমানিক 2 মিনিট সময় লাগবে। নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। নুডলসটা ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। নুডলস ভাজিতে হবে পেঁয়াজ ছাড়া, তাই আমি এখানে 3/4 রসুন কুচি নিয়েছি, একটা টমেটো কুচি, কিছু কাঁচামরিচ, কিছু ধনিয়া পাতা। এখন আমি রসুন দিয়ে দিব। রসুনটা একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। রসুনটা আমার বাদামি কালার হয়ে গিয়েছে, এখন টমেটো দিয়ে দিতেছি সাথে কাঁচামরিচে। টমেটোটা সিদ্ধ হতে আধা মিনিট সময় লাগবে। টমেটোটা সিদ্ধ হয়েছে, এখন আমি 2টা ডিম ভেঙে দিব। 2টা ডিম ভেঙে দিই। এখানে আমি নুডলসের সাথে মশলাগুলো রয়ে গেছে, তাই এখন 2টা দিয়ে দিব। এই আমার নুডলস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব। এখন আমি সামান্য লবণ দিয়ে দিব, কারণ মশলার সাথে যে নুডুল ছিল ম্যাজিক, ওটাতে লবণ ফসায় না, তাই একটু লবণ দিয়ে দিতেছি। আরো 2টা মশলা রয়ে গেছে, এগুলো এখন দিব। ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আমার নুডলসটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। পেঁয়াজ ছাড়া নুডলস হয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আমার নুডলস রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে,
অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।